গত তিন দিন পূর্বে রামটাগর কলেজের ছাত্রী সেই কলেজ থেকে ফেরার পথে বদারঘাট থেকে তারে গাড়িতে তুলে নিয়ে তিনজন মিলে তার পরিচিতও ছিল, সে কারণে তিনি গাড়িতে উঠেছে। তারপর যেভাবে গণধর্ষণ করল প্রকাশ্য দিবালো করে প্রত্যেকের সামনে থেকে চলে নিয়েছে। তার পরিবার পুলিশের কাছে গেছে, পুলিশ এন্ট্রি নেয়নি, এরপরে তাকে ফেলে দিয়ে গেছে, বাড়ির লোকেরা তাকে উদ্ধার করেছে, এরপরে পুলিশের নড়াচড়া হয়েছে। এই ধরনের দুর্ধর্ষের ঘটনা আমরা দিল্লি সহ উত্তরপ্রদেশ এইসব জায়গাতে শুনেছি, কিন্তু ত্রিপুরা রাজ্যের বিরুদ্ধে এটা ভাবা জানা অকল্পনীয় এরকম ঘটনা, যেটা ভারতবর্ষের অপরাধী রাজ্যের যে চিত্র তা ভেসে উঠেছে ত্রিপুরার অপরাধীদের কাছে। এরপরে যাই হোক, পুলিশ একটা ব্যবস্থা নিয়েছে, আমাদের নারী সমিতির ছাত্ররা তারা যে ফোন দেওয়ার পরে পুলিশ একটু নড়াচড়া হয়েছে, এবং পুলিশের নেতৃত্বে এসপির নেতৃত্বে যেভাবে সেখানে গিয়ে আসামিকে ধরেছে, এবং তারপরে দেখবে যে মূল আসামি তার বাড়িতে রেড করে 90 লক্ষাধিক টাকা, মানুষের বক্তব্য আরও অনেক বেশি টাকা সেখান থেকে পাওয়া গেছে। এবং এটা হয়েছে যে ক্রিকেটের জুয়ার টাকা, এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো, কিন্তু তারপরেও পুলিশের যে নড়াচড়া, মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই, পুলিশের মহানির্দেশকের কোনো বক্তব্য আমরা এখানে দেখিনি। যে আমরা বলবো, যদিও জেলা পুলিশ তারা একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটা এখানে সীমাবদ্ধ না। আমরা এই কারণে আজকে আমাদের রাজ্যের কৃষক শ্রমিক ছাত্র যুব নারী সব সংগঠন মিলে আগরতলা শহরে আমরা এই প্রতিবাদ সংগঠিত করেছি যে এই এদেরকে সবাইকে ধরা হোক, তার মূলোৎপাটন করা হোক, এবং যারা দোষী পুলিশ যাতে নরম মনোভাব নিয়ে না নেয়, কঠোরতম শাস্তি হোক এই ধরনের অপরাধের ঘটনায়, এই দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় আসবো।